এবং সেটা চাপ দিলাম মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে গেল এখানে দেখাচ্ছে গ্রেটার দ্যান অ্যাম্পিয়ার আসসালামু আলাইকুম মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আমরা চেষ্টা করি সবসময় আমাদের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদেরকে আমাদের ট্রেনিংরত শিক্ষার্থীদেরকে নতুন নতুন টেকনোলজি নতুন নতুন ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার তো আজই সেরকম একটা ডিভাইস আমরা নিয়ে এসেছি এটি হচ্ছে একটি ডিজিটাল থার্মাল ওভারলোড রিলে বা একটি ডিজিটাল সার্কিট ব্রেকার এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটরটি 207 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ারে চলছে তো কোনো কারণে যদি এখানে মোটরটি অতিরিক্ত অ্যাম্পিয়ার টানা শুরু করে বা যদি কোনো কারণে মোটরটির অ্যাম্পিয়ার কমে যায় বা ভোল্টেজ কমে যায় তাহলে কি হবে থার্মাল ওভারলোড যেভাবে ট্রিপ করে মোটরকে বন্ধ করে দেয় এই ডিভাইসটিও ট্রিপ করে মোটরকে বন্ধ করে দিবে তো যেহেতু আমার লাইন এখন ওকে আছে আমি নিজে এটাকে ম্যানুয়ালি ট্রিপ করাবো তার জন্য আমি সেটে যাব সেটে গিয়ে P5 চলে যাব এখানে অ্যাম্পিয়ার সেট করে আমি অ্যাম্পিয়ারটি কমিয়ে দিব দেখুন কমিয়ে দিলাম এবং সেটে চাপ দিলাম মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে গেল এখানে দেখাচ্ছে গ্রেটার দেন প্রয়োজনীয় অ্যাম্পিয়ার পাচ্ছে না চলার জন্য এবং যখন আমি আবার অ্যাম্পিয়ারটি বাড়িয়ে দিব 30 সেকেন্ড পর এটি অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে তো আমি আবার সেটে যাচ্ছি P5 আসলাম অ্যাম্পিয়ারটি বাড়িয়ে দেই 1.8 অ্যাম্পিয়ার করে দিই এবং সেটে চাপ দিই তো এখন অপেক্ষা করি আমরা 30 সেকেন্ড ডিলে টাইম এখানে সেট করা আছে 30 সেকেন্ডের মধ্যে কেউ এটিকে ফিক্স করলে বা অ্যাম্পিয়ার বা ভোল্টেজের পরিমাণ ঠিক করে দিলে বা লাইনে কোনো ফল্ট প্রবলেম সলভ হয়ে গেলে এটি অটোমেটিক চালু হয়ে যাবে দেখুন 30 সেকেন্ড হয়ে গিয়েছে এবং ডিভাইসটি আবার অটোমেটিক চালু হয়ে গিয়েছে তো এই ডিভাইসটি সম্পূর্ণ অটোমেটিকভাবে কাজ করবে ডিসপ্লেতে আপনাকে ভোল্টেজ দেখাবে কারেন্ট দেখাবে ওভার ভোল্টেজ প্রোটেকশন আন্ডার ভোল্টেজ প্রোটেকশন ওভার কারেন্ট প্রোটেকশন সমস্ত কিছু থেকে আপনার মোটরকে বা আপনার থ্রি ফেজ যে কোনো লোডকে বা সিঙ্গেল ফেজ যে কোনো লোডকে প্রোটেকশন দিতে সক্ষম এই ডিভাইসটি আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিনতেও পারবেন তো আমি সকলকে রিকোয়েস্ট করবো যারা ভালো কাজ শেখার জন্য ভালো প্রতিষ্ঠান খুঁজছেন তারা দেরি না করে ভিজিট করে যান দেশের সবচেয়ে বড় অটোমেশন ট্রেনিং অর্গানাইজেশন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম